রেভলিউশন এডুকেশনে স্বাগত তোমাকে। একটা দারুণ চাকরির খবর নিয়ে ভিডিওটা তৈরি করা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং ECIL-এ বিটেক, ডিপ্লোমা, ITI সব লেভেলেই দারুণ কিছু কন্ট্রাকচুয়াল পজিশন এসছে, যেটা শুধুমাত্র ডিরেক্ট ইন্টারভিউর মাধ্যমে চাকরিটা পাওয়া যাবে। যারা ITI বা ডিপ্লোমা বা বিটেক করেছো, আমি নোটিফিকেশনটা স্ক্রিনে গিয়ে ডিটেলসে ডিসকাস করব, তাদের জন্য দারুণ একটা সুযোগ, সুবর্ণ সুযোগ। কাজে লাগাও, হাতে লাগাও, এটাকে ইউজ করো। আমি ডেট ওয়াইজ ডিটেলসে সব কিছু ডিসকাস করছি। দারুণ চাকরির সুযোগ, যারা ইঞ্জিনিয়ারিং করেছো, ITI হোক, ডিপ্লোমা হোক, বিটেক হোক, তারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য একটা দারুণ চাকরির সুযোগ। আর এটা শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং চাকরি, শুধু ওয়াকিংয়ের মাধ্যমে হচ্ছে, এটা ডিরেক্ট ওয়াকিং ইন্টারভিউ। এটা খুব সৌভাগ্যের ব্যাপার, কজন খবরটা জানে জানি না। চ্যানেলের সাথে যারা যুক্ত আছো, আমাদেরকে যারা বিশ্বাস করো, তাদের কাছে খবরটা পৌঁছে দিলাম। এবার আমরা একটু স্ক্রিনে যাব, গিয়ে একটু নোটিফিকেশানটা অ্যানালিসিস করবো, যাতে তোমাদের অ্যাপ্লিকেশন করতে সুবিধা হয়। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো এবং প্রপার অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখো। নোটিফিকেশান নিয়ে কথা বলবো, এটা প্রথম নোটিফিকেশান, এটা নোটিফিকেশান নাম্বার 14/2023, যেখানে চাওয়া হয়েছে ডিপ্লোমা অথবা বিটেক ইঞ্জিনিয়ার। স্যালারি যেটা আছে টেকনিক্যাল অফিসারদের জন্য 28,000 প্রথমে, তারপরে 31,000, তারপর প্রথমে 25,000, তারপর 28,000, তারপর 31,000। এটা ডিপ্লোমা বিটেক দুজনেই করতে পারবে। আর যারা অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার হবে, তাদের 24,500 প্রথম বছর, তারপর 26,950, তারপর 30,000 পরের থার্ড আর ফোর্থ ইয়ার, এইভাবে স্যালারিটা হবে। এখানে যেটা হচ্ছে যে SC ST বা অন্যান্যদের স্ট্যান্ডার্ড, যদিও কন্ট্রাকচুয়াল জব, তবু SC ST বা অন্যান্যদের যেমন সুযোগ সুবিধা থাকে থাকবে। ইন্টারভিউ যে বললাম, যেটা গিয়ে অন স্পট ইন্টারভিউ দিতে হবে, ও যেটা ওয়ার্কিং ইন্টারভিউ হলে কি কি ডকুমেন্ট লাগবে, টেন্থ ক্লাস সার্টিফিকেট, স্কুল লিভিং ডকুমেন্ট, সাপোর্ট কোয়ালিফিকেশান লাগবে। এখানে বিটেক বা ডিপ্লোমা যারা করেছো, তার মার্কশিট সব কিছু লাগবে। CGMA কনভারসেশন সার্টিফিকেট ফ্রম ইনস্টিটিউট ইউনিভার্সিটি, CGPA একটা কনভারসেশন শিট হয়, সেটাও তোমার প্রপারলি লাগবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, যদি SC ST হয় সেগুলো লাগবে। আইডেন্টিটি প্রুফ, ছবি, ফটোগ্রাফ সবগুলোই লাগবে। লোকেশন কি আছে, চেন্নাইতে 1 তারিখে ইন্টারভিউ, 1 নয় মানে পরের মাসের 1 তারিখে। কলকাতাতে, মুম্বাই, নিউ দিল্লি, ভাইজাগ, হায়দ্রাবাদ, এই সব জায়গাতে ইন্টারভিউটা আছে 4 তারিখে, 4/9 সোমবার দিন, সামনে সোমবার। তোমরা ইন্টারভিউটা প্রপারলি দাও। ইন্টারভিউতে তোমার মার্কসের উপর একটা ওয়েটেজ থাকবে, কোয়ালিফিকেশনে 20%, এক্সপিরিয়েন্সের উপর 30 মার্কস থাকবে, কোয়ালিফিকেশনে 30 মার্কস থাকবে, ইন্টারভিউতে 50 মার্কস থাকবে, তারপর শর্টলিস্টেড হবে। সো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো। নোটিফিকেশনটা প্রপারলি পেতে হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, আমরা সেখান থেকে তোমাকে নোটিফিকেশনটা দিতে পারবো। সো এটাই ছিল মেন ব্যাপার। তো এটা বিটেক ডিপ্লোমাদের জন্য। যেটা ITI-দের যে ব্যাপারটা আছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন নোটিফিকেশন নাম্বার 15, আগেরটা ছিল 14। সেখানে যেটা হচ্ছে, প্রসেস সবকিছু একই রকম, কিন্তু কোয়ালিফিকেশন বা ট্রেড সেটা একটু দেখা দরকার আছে। এটা 4 তারিখে ইন্টারভিউ, সোমবার দিন, ITI ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, R&TV ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল, EM ইলেকট্রিশিয়ান, প্রত্যেকের আছে স্যালারি। এখানে প্যাকেজটা একটু অন্যরকম, প্রথম বছর 22,528, তারপর 24,780, তারপর 27,258, এইভাবে স্কেলটা ডিভাইড করা আছে। একই সিস্টেমে উইথ অল ডকুমেন্টস ওয়াকিং ইন্টারভিউর জন্য অ্যাপেয়ার করতে হবে। গুজরাট, লখনউ, হায়দ্রাবাদ, ভাইজাগ, এই জায়গাগুলোতে ইন্টারভিউগুলো হবে। কোয়ালিফিকেশানে 20%, রিলেভেন্ট এক্সপিরিয়েন্সে 30 মার্কস, ইন্টারভিউতে হচ্ছে 50 মার্কস, টোটাল মার্কস অ্যাড করে সিলেকশন করা হবে। দারুণ একটা অপরচুনিটি। 30 বছরের মধ্যে বয়স হতে হবে। নোটিফিকেশানে টোটাল ভালো করে পড়া দরকার। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত, নোটিফিকেশান আমরা দিয়ে দেবো। দারুণ একটা অপরচুনিটি। তাহলে মূল বক্তব্য এটাই, যারা ECL-এর আন্ডারে, যদিও কন্ট্রাকচুয়াল কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিং, সুতরাং চাকরিটা অ্যাপ্লাই করতেই পারো। অনলাইনে একটা ফর্ম আছে, সেটা ফিল আপ করে ইন্টারভিউ বোর্ডে গিয়ে অ্যাপিয়ার করতে হবে। অবশ্যই এটাকে অ্যাপ্লাই করো। ডিপ্লোমা, বিটেক, ITI সবার জন্য সুযোগ আছে। এটা দারুণ অপরচুনিটি। শেষ পর্যন্ত
প্রিপারেশন নিয়ে অ্যাপ্লাই করো, এবং যদি আরো হেল্পের দরকার হয় বা প্রফেশনাল কোর্স করার প্রয়োজন হয় যার মাধ্যমে তোমরা নিজেদের তৈরি করে এইসব চাকরিগুলো পেতে পারো, আমাদের ইনস্টিটিউটে ফোন করতে পারো, স্ক্রিনের নাম্বার যোগাযোগ করো, যে কোনো সুবিধা অসুবিধার জন্য আমরা তোমাদের সাথে আছি। সবাই ভালো থাকো, সেই প্রত্যাশা নিয়ে ভিডিওটা শেষ করছি। এবং বারবার একটা কথাই বলবো, চাকরি একটা সহজ বিষয় নয়, তাই লেগে থাকবো, চেষ্টা করো, তুমি অবশ্যই চাকরি পাবে, অনেক ছেলে মেয়ে পেয়েছে, তুমিও পাবে। তো সবার শুভকামনা করে ভিডিওটা শেষ।